জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন, যে নামটি ফরিদপুর 4 আসনের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম একজন নেতা, যার সাথে কারো তুলনা হয় না। কেনই বা তুলনা হয় না? আজ হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে একটি হতদরিদ্র পরিবার, যাদের থাকার ঘরটুকু ভাঙা। গাড়ি থেকে নেমে পড়েন সেই বাড়িতে, করে আসেন তাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা। এইখানে ৩ লাখ টাকা দিয়ে একটা ঘর বানায় দেবে, ঠিক আছে? ঘর বানায় দেবে, আপনি কোনো মেম্বার চেয়ারম্যান কোনো দালাল কোনো টাকা দেবেন না, ওরা নিজেরা এসে বানায় দিয়ে যাবে। আমার ফোন নাম্বার আমার ইসে রাখেন, দিয়ে যাবে। সামাদ খান পিতার নাম কি, শ্বশুর নাম কি? আপনার ফোন নাম্বার দেন, মোবাইল নাম্বার স্বামীরটা দেন আর আপনারটা দেন। তোর বাবার নাম্বার বাইরে দাও, ভাঙার ঘাড়োয়া ইউনিয়ন থেকে তিনি সদরপুরের উদ্দেশ্যে রওনা হন। সদরপুর থেকে চরবিষ্ণুপুর যাওয়ার পথে ঠিক একই অবস্থা। দেখতে পান একটি ভাঙা দরিদ্র পরিবার, সেই পরিবারেও তিনি নেমে পড়েন গাড়ি থেকে এবং তাদের ঘরের ব্যবস্থা করেন। আপনার জামাই কি করে? কৃষি কাজ করে, জমি কাজ। আপনাকে জমি এই ঘরে কে থাকে? আপনি থাকেন আর ওইটায় খোলা থাকে। জমি কার নামে, আপনার নামে? কার নামে আসছে? ফটোকপি আছে? একজন কথা কও, নাম কি আপনার? জহিরা খাতুন। জহিরা জোহরা, স্বামীর নাম কি? ইউনিয়ন কোনটা বানায় দেবে? এক টাকাও কাউরে দেবেন না, এক পয়সাও দেবে না। আগামী দুই মাসের মধ্যে তারা আইসা এখানে ঘর বানায় দিয়ে আর সব জানলা দরজা সব কইরা দিয়া তারপর দেবে, ঠিক আছে? এমপি